দপ্তরের তরফ থেকে যে অর্ডার, সেই অর্ডার মূলে আমরা এপ্রিল মাসের 3 তারিখ থেকে প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলের এক মাসের চাল দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করব। এবং সেখানে 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এখানে ডেট শিডিউল করা আছে, এর মধ্যে এই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। তো এই ক্ষেত্রে প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য এই 30 দিনে 3 কেজি করে চাল, 500 গ্রাম ডাল, এবং আপার প্রাইমারির জন্য 4 কেজি করে চাল এবং 1 কেজি করে ডাল দেওয়ার কথা সেখানে বলা হয়েছে। তো এর মধ্যে আমরা যেটা ফোর্থ কোয়ার্টারের চাল রিকোয়ারমেন্ট বা ডাল যেটা আমরা পেয়েছি, সেটা প্লাস আজকে দপ্তরের পক্ষ থেকে এপ্রিল ফার্স্ট কোয়ার্টারের যে অ্যালটমেন্ট সেটাও আমাদের এসেছে, এটা আমরা শীঘ্রই ফুড সেকশনে জমা দেবো। তো ফোর্থ কোয়ার্টার মার্চের পর্যন্ত যেটা সেটা এবং এপ্রিলের ফার্স্ট কোয়ার্টার, এই দুইটা থেকেই অ্যাডজাস্টমেন্টটা করা হবে পরবর্তী সময়ে। তো এটা ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করবো গার্ডিয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য। আর যেহেতু সোশ্যাল ডিস্টেন্সটা যাতে বজায় থাকে, তার জন্য প্রয়োজন আমাদের স্কুলে হয়তো ডিস্ট্রিবিউশন সেন্টার আমরা 3টে রুমে করবো, যাতে সেখানে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় থাকে, এটা করা হবে। এবং যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী অধিক পরিমাণে আছে, 1000-এর উপরও ছাত্র আছে, সেখানে প্রয়োজনে আমাদের হয়তো পুলিশেরও সেখানে ভূমিকা থাকবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। তো এটা 3 তারিখ থেকে শুরু হবে। এর মধ্যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত স্কুলের হেড টিচারদের আমরা অবগত করার চেষ্টা করছি। তো আশা করছি এটা আমরা সম্পন্ন করতে পারব। সাবরুম মহকুমায় সাবরুম নগর পঞ্চায়েত, সাতচান ব্লক, রূপাইশ্বরী ব্লক এবং পোয়াংবাড়ি ব্লক জেনারেলের আন্ডারে 142টা স্কুল, তাদের প্রাইমারি বিভাগ যেখানে যেখানে আছে সবটি মিলে 142টি আমাদের ডিস্ট্রিবিউশনটা হবে। তো এটা আমরা আশা করছি যে বার্তাটা আমরা সবার কাছে নিয়ে পৌঁছেছি, 3 তারিখ থেকে যাতে এটা কার্যকরী হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি থাকবে। তো সেখানে কিছু কিছু স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, অর্থাৎ তাদের ফুল স্টক বা ওইরকম দেওয়ার মতো নেই, তাদেরকে আমরা এসিওর করেছি যে ফার্স্ট কোয়ার্টারটা ইদানিং আমরা ডিএম স্যারের সঙ্গে যোগাযোগ করে যদি সেটা দেওয়া যায় তাহলে তারা কভার করে দিতে পারবে, অসুবিধা হবে। তো মিড ডে মিলের খাদ্য সামগ্রীর মজুদ কি কি পর্যায়ে আছে? প্রত্যেকটা 142টা স্কুলে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার মতো কি মজুদ রয়েছে? একেবারে 100% নেই, কারণ আমাদের যে ফোর্থ কোয়ার্টার আমরা যেটা পেয়েছি তার ইউজিং শুরু হয় কিন্তু জানুয়ারি থেকে। তো জানুয়ারি মাসটা তো অলরেডি খাওয়ানো হয়েছে, ফেব্রুয়ারিটা খাওয়ানো হয়েছে, এরপরও মার্চ মাসের লকডাউন যেহেতু হয়ে গেছে কিছুদিন বাকি ছিল, তো ওই হিসাবে যে পরিমাণ মজুদ এখন আছে সেটা দিয়ে হয়তো 100% কভার হবে না। তো ফার্স্ট কোয়ার্টারটা আমরা এর মধ্যে পেয়ে যাবো, তখন হয়তো আমাদেরটা কভার হয়ে যাবে।